हेलो व्यूअर्स, वेलकम टू न्यूज़ बांग्ला पुरो। आशा करी अपनारा सबाई भालो आछेन। अपनारा जारा जशोर विज्ञान प्रजुक्ति विश्वविद्यालय छात्र छात्री आछेन तादेर जन्य एकटी नोटिस प्रकाश करा हयेछे, सेई नोटिसटी आपनादेर सामने तुले धरबो। तार आगे जदि आपनारा आमार चैनेले नतून हये थाकेन ताहले अवश्य चैनलटी सबसक्राइब करे पाशे थाकबेन एबं पाशे थाका बेल बाटनटी अन करे देबेन। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু 10 জানুয়ারি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবি প্রবি ভর্তি হওয়ার শিক্ষার্থীদের নবীনবরণ আগামী 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীনবরণ শেষে শসা বিভাগের ক্লাস শুরু হবে। শনিবার 7 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী 2021-22 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় শর্ত মেধা তালিকা পর্যন্ত বিষয়প্রাপ্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছেন এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট করেননি, তাদের নবীনবরণ আগামী 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব ভর্তিচ্ছুক উচ্চভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্তভাবে মাইগ্রেট করেছে, তাদের নবীনবরণ এ অনুষ্ঠিত হবে। এসব ভর্তিচ্ছুদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী ফি সমূহ পরিশোধ সাপেক্ষে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। এতে আরও বলা হয়, চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 10 জানুয়ারি দুপুর 12:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে কক্ষ নম্বর 101 অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন শেষে ক্লাস শসা বিভাগে অনুষ্ঠিত হবে। এবার যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন 7/1/2023। রেজিস্ট্রার দপ্তর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল শিক্ষার্থী 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় সপ্তম মেধা তালিকা পর্যন্ত বিষয়প্রাপ্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট করেনি এবং যারা গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে মাইগ্রেট করেছে, তাদের নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী ধার্যকৃত ফি সমূহ পরিশোধ সাপেক্ষে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 10/1/2023 তারিখ দুপুর 12:30 ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে কক্ষ নম্বর 101 এবং ওরিয়েন্টেশন শেষে ক্লাস শসা বিভাগে অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে এবং কত টাকা লাগবে চূড়ান্ত ভর্তির ধার্যকৃত ফিসও এখানে দেখতে পাচ্ছেন। ভর্তি ফি, বেতন, প্রথম সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, বার্ষিকী ফি, খেলাধুলা, চিকিৎসা ফি, পরিবহন ফি প্রথম সেমিস্টার, সিলেবাস ফি, বিদ্যুৎ ফি, ধর্মীয় চাঁদা, এস্টাবলিশমেন্ট ফি, সাহিত্য ও সংস্কৃতি ফি, জামানত, ক্লাব এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, জরুরি সাহায্য, তথ্য প্রযুক্তি যোগাযোগ সেবা, একাডেমিক ক্যালেন্ডার বাবদ এত টাকা। খাতসমের বিবরণ এখানে আছে। ব্যবহারিক এবং কোর্স ফি, গ্রেড শিট, মার্কশিট, ভেরিফিকেশন ফি, ল্যাবরেটরি উন্নয়ন ফি, লাইব্রেরি ফি, ছাত্র কল্যাণ ফি, শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফি, এখানে সকল ফি কত টাকা লাগবে কি বৃত্তান্ত এখানে ডিটেলসে দেওয়া আছে। ভর্তির সঙ্গে সময় যেসব জিনিসগুলো প্রয়োজনীয় কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে ডিটেলসে। জিএসটি গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ফটোকপি, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার নিবন্ধনপত্রের রেজিস্ট্রেশন কার্ড মূল কপি, পিতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।